সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সকলে অবগত হয়েছি আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ বিশিষ্ট ইসলামী স্কলার, যার অনুদিত তাফসির ইবনে কাসির বাংলা ভাষাভাষীরা দেশে ও বিদেশে সর্বত্রই পাঠ করে উপকৃত হয়, তিনি হলেন প্রফেসর ডক্টর মজিবুর রহমান রাহিমাহুল্লাহ। তিনি দীর্ঘদিন খুবই অসুস্থ ছিলেন, আজকে দুপুর 12টায় তিনি ইন্তেকাল করেছেন। আর উনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে যেহেতু পড়াশোনা করেছেন, এই জন্য পুরান ঢাকা সব কিছুই তার ছিল। এখানে হাজি ওসমান গনি লেন থেকে শুরু করে যত এখানে লেন আছে সবগুলো ওনার নকল করে প্রত্যেকটা মসজিদে উনি এক একদিন এক এক সময় এই করতেন। উনি কিন্তু সবসময় একটা কথা বলতেন যে আমি এই দেশে জন্ম নিয়েছি, এই দেশে আমি মরতে চাই, আল্লাহ তার ইচ্ছাটা পূরণ করেছে। খণ্ড কাফন আমার দাউরে পরাইয়া, মাটির এখন ঘর বানাইয়া দাউরে শোয়াইয়া, হায়রে তিন খণ্ড কাফন আমায় দাউরে পরাইয়া। পরে ওনার ওসিয়ত অনুযায়ী কেরালা মসজিদের কবরস্থানে সেখানে দাফন হবে, যেটা আমাদের আনোয়ার ইসলাম জাহাঙ্গীর ভাইয়ের সাথে এই ব্যক্তির উদ্দেশ্যে তিনিও বলে গিয়েছিলেন, যার কারণে উনি আনোয়ার ইসলাম জাহাঙ্গীর ভাইও আজকে যোগাযোগ করেছেন, সেখানে নূর ইসলাম ভাই তিনিও যোগাযোগ করেছেন। আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, এখন আমাদের সমাজে বলেই দাফন হবে। আবার বলতে তো বাইরে নিয়ে যাওয়া হচ্ছে অনুগ্রহ Thank you.